नमस्कार बंधुरा, आजकेर वीडियोते आमी आपनादेरके स्वागत जानाच्छी, जेखाने आम्रा कथा बोलबो जे किभाबे आपनी आपनार घुमके ध्याने रूपान्तरित करते पारबेन बा किभाबे आपनी घुमेर मध्येओ मेडिटेट बा ध्यान करते पारबेन। घुम एबं ध्यान दुटोई आमादेर जीवने अनेकखानी गुरुत्व राखे, तादेर उभयई तादेर विभिन्न सुविधार जन्य परिचित। किन्तु तखन कि हबे যখন আমরা এই দুটিকে একসাথে সংযোগ সাধন করব? তবে আমাদের মূল প্রশ্ন হচ্ছে, আদেও কি আমরা সত্যিকারের জন্য আমাদের ঘুমকে ধ্যানে পরিণত করতে পারব কি পারব না? হ্যাঁ বন্ধুরা, এটা করা সত্যি সম্ভব। এবং আজ এই ভিডিওতে আমরা ঘুম এবং ধ্যানের মধ্যে এমন একটি আকর্ষণীয় সমন্বয়কে জানব যার সাহায্যে আপনি ঘুমানোর সময়ও ধ্যান করতে সক্ষম হবেন। যারা সকালে ধ্যান করার সময় পান না তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হতে পারে। এবং আমরা আরও জানব যে ঘুমানোর সময় মেডিটেশন করলে কি কি উপকার পাওয়া যায় এবং কি কি উপায়ে আমরা আমাদের ঘুমকে ধ্যানে রূপান্তরিত করতে পারি। যদিও আমরা সবাই ধ্যানের উপকারিতা সম্বন্ধে অনেক কিছুই জানি, কিন্তু প্রায় সারাদিনের ব্যস্ত সময়সূচিতে আমাদের ধ্যান করার জন্য সময় বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাংসারিক জীবনের দৌড়ঝাঁপের মধ্যে ধ্যানের জন্য আর কোনো সময়ই অবশিষ্ট থাকে না। কিন্তু আপনি যদি ঘুমানোর সময় মেডিটেশন করতে শিখে ফেলেন, তাহলে আপনি শুধু ঘুমের উপকারিতাই নয় বরং মেডিটেশন থেকে যে শান্তি পাওয়া যায় তাও পেতে সক্ষম হবেন। তাহলে আসুন প্রথমেই এটি জেনে নেওয়া যাক যে কি এই প্রক্রিয়াটি। স্লিপ মেডিটেশন হল একটি প্রক্রিয়া যা ধ্যান এবং ঘুমের উপাদানগুলির একত্রিত হওয়ার অবস্থায় প্রাপ্ত হয়, যার মাধ্যমে আপনাকে ঘুমের অবস্থাতেও সচেতনতা এবং শান্তির বিকাশ করতে সাহায্য করে। হ্যাঁ, আপনি ঘুমের মধ্যে ততটাও জাগ্রত বা সজাগ থাকেন না যতটা আপনি ঘুম থেকে ওঠার পরে হয়ে থাকেন। তবে কিছু মেডিটেশন কৌশলের সাহায্যে শুধুমাত্র ধ্যানের দ্বারাই অর্জিত হওয়া একাগ্রতাকে ঘুমের মধ্যেও অর্জন করা যায়। বন্ধুরা, আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক ঘুমের বিভিন্ন ধাপগুলিকে অতিক্রম করে, যেমন গভীর ঘুম বা ডিপ স্লিপ এবং র্যাপিড আই মুভমেন্টের মতো ঘুম। আসলে ঘুমের গভীরতায় প্রবেশ করার জন্য যখন আমরা আমাদের চোখ দুটিকে বন্ধ করি, প্রকৃতপক্ষে তখনই আমরা র্যাপিড আই মুভমেন্টের অবস্থায় থাকি। এই সময়ে আমাদের চোখ অভ্যন্তরীণভাবে সক্রিয় থাকে, তবে ঘুম যখন আমাদের চোখকে ঢেকে দিতে শুরু করে তখন তার সঙ্গে এই র্যাপিড আই মুভমেন্টও শান্ত হতে শুরু করে। তবে ধ্যানের দ্বারাই আমাদের ঘুমকে আশীর্বাদ প্রদান করার মাধ্যমে আমরা এই অবস্থাগুলিকে আরও উন্নত করতে পারি এবং তার সাথে সাথে আরও গভীর এবং আরও স্বস্তিদায়ক অবস্থা অর্জন করতে পারি। আপনি এই প্রক্রিয়াটিকে এমন মনে করতে পারেন যে আপনি আপনার মস্তিষ্ককে কোনো স্পা বা থেরাপি দিচ্ছেন। তবে এর উপকারিতা শুধুমাত্র মস্তিষ্ক পর্যন্তই সীমাবদ্ধ থাকে না, ঘুমানোর সময় ধ্যান করা আপনার ঘুমের গুণমানকেও উন্নত করে। এটি আপনার মনকে শান্ত করে এবং অস্থির চিন্তা ও ধারণা থেকে আমাদের রক্ষা করে রাতে শান্তি প্রদান করে। এই মননশীলতাকে অবলম্বন করলে সমস্ত ধরনের উদ্বেগ এবং সমস্যা আপনার ঘুমের সঙ্গ ছেড়ে দেয় এবং আপনি শান্তিতে স্বপ্নের জগতে প্রবেশ করতে পারেন। উচ্চ গুণমানযুক্ত ঘুমের এটিও একটি অর্থ হল যে আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে ফ্রেশ অনুভব করবেন এবং বিশ্বকে জয় করতে পুনরায় প্রস্তুত থাকবেন। ঘুমানোর সময় ধ্যান করতে হলে সর্বপ্রথম প্রয়োজন আছে একটি ভালো ঘুমের পরিবেশ তৈরি করা। আর এখন যেহেতু আপনি ঘুমের সময় ধ্যান করার বিষয়কর বিষয়গুলিকে জেনেই ফেলেছেন, তাহলে আসুন এমন একটি পরিবেশ তৈরি করি যেখানে আমাদের মন শান্তিতে বিশ্রাম নিতে পারে। এর জন্য সর্বপ্রথম নরম এবং আবছা আলোসহ একটি পরিষ্কার এবং শান্ত ঘর দিয়ে এটিকে অনুশীলন করা শুরু করুন। একটি পরিষ্কার এবং আরামদায়ক বিছানা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ আপনার চারপাশে থাকতে হবে। একটি পরিষ্কার এবং নিরাপদ পরিবেশ আপনার মনকে শান্ত করতে এবং ধ্যানের গভীরে যেতে আপনাকে অনেক সাহায্য করে। আপনি আপনার নিদ্রার অভিজ্ঞতাকে আরও বৃদ্ধি করতে
একটি হালকা সুগন্ধি ধূপকাঠি বা কিছু প্রাকৃতিক সুগন্ধি বা তাজা ফুলের একটি ফুলের পাত্র ব্যবহার করতে পারেন বা চাইলে অ্যারোমাথেরাপিরও ব্যবহার করতে পারেন। অ্যারোমাথেরাপি একটি শান্তিপূর্ণ ঘুমের পরিবেশ তৈরিতে জাদুর মতো কাজ করে। ল্যাভেন্ডার এবং ক্যামোমাইল এমন কিছু সুগন্ধ নিঃসৃত করে যা আমাদের মস্তিষ্কে শিথিলতা এবং শান্তির অনুভূতি জাগায়। আপনার বালিশে কয়েক ফোঁটা সুগন্ধি তেল দিন যাতে মনে হয় যেন আপনার কাছে একটি সুগন্ধি বাহন আছে যা আপনাকে স্বপ্নের জগতে নিয়ে যেতে সাহায্য করবে। আসুন এখন স্লিপ মেডিটেশনের এই কৌশলটিকে একটু গভীরভাবে জেনে নেওয়া যাক। ঘুমানোর সময় ধ্যান করার জন্য প্রয়োজন পড়ে প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন বা প্রগতিশীল পেশি শিথিলকরণের। বিছানায় আরামদায়ক অবস্থায় শুয়ে আপনার শরীরের উত্তেজনাকে হ্রাস করার প্রক্রিয়াটিকেই প্রগতিশীল পেশি শিথিলকরণ বলে। আপনার শরীরকে শিথিল করা দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে উপরের দিকে যান এবং এক এক করে আপনার সমস্ত পেশিগুলিকে শিথিল করুন। এখন অনেক হালকা এবং সাবধানের সাথে শরীরের প্রতিটি পেশিকে আলগা করতে থাকুন এবং তাদেরকে রিল্যাক্স অবস্থায় নিয়ে আসুন, যেন আপনি নিজেকে পা থেকে মাথা পর্যন্ত ম্যাসাজ দিচ্ছেন এবং তাও কোনো ব্যয়বহুল স্পা ছাড়াই। যতক্ষণে আপনি আপনার মাথায় পৌঁছাবেন তখন আপনি নমনীয় বোধ করবেন এবং ধীরে ধীরে একটি আরামদায়ক ঘুমের মধ্যে চলে যাবেন। এখন আপনাকে আপনার কল্পনা এবং ভিজুয়ালাইজেশনের ক্ষমতাকে ব্যবহার করতে হবে। আপনার চোখ দুটিকে বন্ধ করুন এবং মনের মধ্যে একটি শান্তিপূর্ণ জায়গার একটি মানসিক চিত্র তৈরি করুন, তাতে সেটি কোনো শান্ত সমুদ্রের তীর হোক বা শান্তিময় পাহাড়ের চূড়া। এখন ধীরে ধীরে আপনার কল্পনা শক্তি দিয়ে নিজেকে সেখানে নিয়ে যান এবং সেখানের দৃশ্য এবং অভিজ্ঞতায় বিশ্রাম করতে করতে হারিয়ে যান। বন্ধুরা, গভীর ঘুমে পতিত হওয়ার ঠিক আগের সময়টি হল ভিজুয়ালাইজেশন পাওয়ারকে ব্যবহার করার সবচেয়ে ভালো সময়, কারণ এই সময়ে আমাদের অবচেতন মন কোনো নেতিবাচক চিন্তার প্রতি হস্তক্ষেপ করে না এবং আমরা শক্তিশালী ইতিবাচক সংকেত দিয়ে ভরা আমাদের চিন্তার একটি পরিষ্কার ছবি তৈরি করে এই মহাবিশ্বের জন্য একটি শক্তিশালী সংকেত পাঠাতে সক্ষম হয়। অবশেষে ঘুমানোর সময় ধ্যান করার জন্য আপনার শ্বাসের শক্তিকে ব্যবহার করুন। এটি আপনার শরীরে প্রবেশ করার সাথে সাথে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করুন যখন তারা আপনার শরীরে প্রবেশ করে এবং বাইরে বেরিয়ে আসে। যদি আপনার মন এই সময় বিভ্রান্ত হতে শুরু করছে তবে তাকে ফিরিয়ে আনুন এবং ধীরে ধীরে নেওয়া কিছু গভীর শ্বাস যা আপনার শরীরকে শিথিল হওয়ার সংকেত দেয়। এটি আপনার মনের জন্য একটি অলৌকিক হাতিয়ার হিসাবে কাজ করে যা আপনাকে একটি শান্তির ঘুমে ঢেলে দিতে সক্ষম। এই পদ্ধতিগুলির সাহায্যে আপনি আপনার ঘুমের একটি খুব আরামদায়ক অভিজ্ঞতা পেতে এবং এটিকে ধ্যানে রূপান্তর করতেও সক্ষম হবেন। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ঘুমানোর সময় কিভাবে মেডিটেশনে মনোনিবেশ করবেন। তবে আপনাকে আগেই বলে রাখি যে গভীর ধ্যানের জন্য যোগ নিদ্রা অনুশীলন করা অপরিহার্য। আপনি যদি আপনার ধ্যানকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান তবে যোগ নিদ্রার চেষ্টা করুন। যোগ নিদ্রা, যা যোগিক স্লিপ নামেও পরিচিত, এটি এমন একটি পদ্ধতি যা আপনাকে ঘুমের গভীর এবং আরামদায়ক অবস্থায় প্রবেশ করার অনুমতি দেয়। যখন আপনি চেতনার অবস্থায় থাকেন তখন আপনার ঘুমের মধ্যে যোগ নিদ্রা অনুশীলন করে আপনি আরও গভীর ধ্যানের অবস্থাকে অর্জন করতে পারেন। আর ঘুমের সময় যখনই ধ্যানের কথা আসে, মস্তিষ্কের তরঙ্গ অর্থাৎ ব্রেন ওয়েভগুলির এতে কিছু গুরুত্বপূর্ণ অবদান থাকে এবং এই মস্তিষ্কের তরঙ্গগুলির সাথে সম্পর্কিত আছে আলফা এবং থিটা ব্রেন ওয়েভ। এই ব্রেন ওয়েভগুলি আমাদের ধ্যানের গভীর অবস্থার সাথে যুক্ত। এই ব্রেন ওয়েভগুলির অবস্থাগুলিকে বুঝে এবং অন্বেষণ করে আপনি আপনার ঘুমের পাশাপাশি আপনার ধ্যান অনুশীলনকে উন্নত করতে পারেন। এই ব্রেন ওয়েভগুলি আপনাকে একটি শান্ত এবং নিবদ্ধ মনকে অর্জন করতে সাহায্য করতে পারে, যার সাহায্যে আপনি ঘুমের সময় তৈরি করা মানসিক ছবিগুলিতে মনোনিবেশ করতে পারবেন। ঘুমের মধ্যে ধ্যানের এই প্রক্রিয়ায় লুসিড ড্রিমিংও যোগ করা যেতে পারে। লুসিড ড্রিমিং হল
একটি আকর্ষক ঘটনা যেখানে আপনি ঘুমন্ত অবস্থাতেও সতর্ক বা সচেতন থাকেন এবং স্বপ্ন দেখার সময় আপনি জানেন যে আপনি সেই স্বপ্নের মধ্যেই আছেন এবং বাস্তবতার সাথে এর কোনো সম্পর্ক নেই। এই সচেতনতা আপনাকে আপনার স্বপ্নের মধ্যে জ্ঞানকে অন্তর্ভুক্ত করার, আপনার স্বপ্নকে নিজের মতো করে সৃষ্টি করতে একটি আকর্ষণীয় সুযোগ দেয়। লুসিড ড্রিমিংয়ে সচেতন হওয়ার মাধ্যমে আপনি সচেতনভাবে আপনার মানসিক ভিজুয়ালাইজেশনগুলিকে অন্বেষণ করতে পারেন, আপনার প্রতিটি আবেগের মুখোমুখি হতে পারেন এবং আপনার স্বপ্নগুলিকে সেলফ ইম্প্রুভমেন্টের একটি রূপ হিসাবে ব্যবহার করতে পারেন। যদিও এটি শুনতে খুবই আকর্ষণীয় মনে হয়, তবে লুসিড ড্রিমিং বা সচেতনভাবে দেখা একটি কঠিন কাজ। যদি এটিকে সঠিকভাবে করা হলে এটি একটি দুঃসাহসিক জিনিসও হতে পারে। রিয়ালিটি হিসাবে একটি ডায়েরিতে আপনার স্বপ্নগুলিকে লিখে রাখা এবং ঘুমানোর আগে সংকল্প করা এমন কিছু উপায় যা আপনাকে আপনার স্বপ্ন সম্পর্কে সচেতন হওয়ার ক্ষমতাকে অনেকখানি বাড়াতে সাহায্য করতে পারে। আপনার স্বপ্নে মননশীলতা আনার মাধ্যমে আপনি আপনার ঘুমকে একটি গভীর ধ্যানের অভিজ্ঞতায় পরিণত করতে পারেন। তাহলে আপনি এখন নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কিভাবে ঘুমানোর সময় ধ্যান করতে হয়। এখন আপনি আপনার ঘুমকে একটি গভীর ধ্যান অনুশীলনে পরিণত করতে পারেন এবং আপনি যখনই চান আপনার স্বপ্নের একটি সুন্দর জগতে প্রবেশ করতে পারেন। ঘুমের কথা বলতে গেলে একটি সম্পূর্ণ ধ্যানের অভিজ্ঞতার জন্য ভালোভাবে জাগ্রত থাকাটা ভালোভাবে ঘুমানোর মতোই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যখন সকালে এই ঘুম থেকে জেগে উঠবেন তখন আপনার জাগ্রত জীবনে ধ্যান এবং শান্তির এই অবস্থাকে বহন করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই সকালে উঠে ধ্যান করা আপনার দিনটিকে শান্ত এবং একটি ফোকাসড নোটের সাথে শুরু করতে সাহায্য করতে পারে। তাতে তার জন্য কিছু গভীর শ্বাস নেওয়াই হোক, গাইডেড মেডিটেশন করাই হোক বা দিনের জন্য ইতিবাচক রেজলিউশন করাই হোক না কেন, সকালের শুরুতে ধ্যানের অনুভূতিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আপনি নিজেকে একটি শান্ত এবং উদ্যমী অভিজ্ঞতা দিতে পারেন এবং নতুন সাহস এবং প্রাণবন্ততার সাথে দিনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠতে পারেন। এছাড়াও বর্তমানের সাথে সংযুক্ত হওয়ার জন্য ছোট্ট ছোট্ট মুহূর্তগুলিকে খুঁজে বের করা, ভালো এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে শুরু করে সচেতন শ্বাস প্রশ্বাস আপনার জীবন এবং স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। আসুন এবার জেনে নিই ঘুমের ধ্যান সম্পর্কিত আরও কিছু আশ্চর্যজনক তথ্যকে। আপনি যখন ঘুমকে ধ্যানে রূপান্তরিত করার যাত্রা শুরু করবেন তখন ধৈর্য ও কৌতূহলের সাথে এটি করতে ভুলবেন না। নিদ্রা এবং ধ্যানের এই প্রক্রিয়াটি নিখুঁততার সাথে করা ততটাও গুরুত্বপূর্ণ নয় যতটা এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনাটা গুরুত্বপূর্ণ। এই সময়টিকে বর্তমান মুহূর্তগুলির সাথে নিজেকে সংযুক্ত করতে এবং গভীর স্তরে সেগুলিকে বুঝতে এই সুযোগগুলির ব্যবহার করুন। বিভিন্ন কৌশল অনুশীলন করুন এবং যেগুলি আপনার জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে উপকারী হবে তাকেই গ্রহণ করুন। আপনার স্বপ্নগুলিকে অন্বেষণ করুন এবং তার থেকে পাওয়া জ্ঞানটিকে আপনার সচেতন জীবনে বহন করুন। অনুশীলন এবং একটি খোলা মনের সাথে আপনি একটি শক্তিশালী অনুভূতির বিকাশ করতে পারেন যা আপনার ঘুম এবং আপনার ধ্যান যাত্রাকে উভয়কেই সমৃদ্ধ করবে। তাহলে প্রস্তুত হয়ে পড়ুন ঘুম এবং শান্তির এই আকর্ষণীয় যাত্রাকে শুরু করতে। এবার আপনার স্বপ্নগুলিকে লাগিয়ে দিন আপনার আত্মশান্তি এবং আপনার মধ্যে থাকা সুখের সন্ধানের খোঁজে। মনে রাখবেন যে স্লিপ মেডিটেশন আমাদের স্বাস্থ্য এবং অভ্যন্তরীণ বিকাশের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। সুতরাং এই অভ্যাসটিকে গ্রহণ করুন এবং আপনার ঘুমের শক্তির মাধ্যমে, আত্মাবিষ্কারের মাধ্যমে গভীর রূপান্তরের যাত্রা শুরু করার সুযোগটিকে গ্রহণ করুন। আপনি অবশ্যই আমাদের সাথে আপনার অভিজ্ঞতাকে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এছাড়াও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না। ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।